নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন। খাতা পেনে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে মক প্র্যাকটিস দেওয়ার জন্য প্রস্তুত। তো চলুন প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্ন। আপনারা এর আগের ক্লাসগুলো দেখেছেন, আশা করছি সেই সমস্ত ক্লাসগুলো আপনাদেরকে মোটিভেশন দিয়েছে। তো চলুন, যেরকম ধরনের কোশ্চেন আপনাদের পরীক্ষায় আসবে ঠিক সেরকম ধরনের কোশ্চেনই আমরা করব। আপনারা একটু মনোযোগ সহকারে আমাদের সাথে এই ক্লাসগুলো করবেন। তো চলুন প্রথম প্রশ্ন দেওয়া আছে, প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তাহলে 1 নম্বর অপশানে আছে একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান, 2 নম্বরে আছে একটি বৃহৎ প্রকৃত সংখ্যা বর্তমান, 3 নম্বরে আছে দুটি প্রকৃত সংখ্যার মাঝে সবসময় একটি প্রকৃত সংখ্যা বর্তমান, আর এখানে বলা আছে উপরিক্ত কোন বিবৃতিটি সঠিক। তাহলে যে বিবৃতিটি সঠিক সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফূত যে অ্যান্সার সেই অ্যান্সারটা পোস্ট করুন, কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করার পর আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা আপনাদের উত্তর নির্বাচন করার পরেই স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা সুতরাং বন্ধুরা, আপনারা সময় নিয়ে কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা, তাহলে 1 নম্বর বিবৃতিটি সঠিক, তাহলে এটি একটি ক্ষুদ্রতম বিবৃতি সংখ্যা, তাহলে এটি একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান, 1 নম্বরটা সঠিক। আর প্রকৃত সংখ্যা হলো এমন যেগুলি গণনা করা যায় এবং গণনা পদ্ধতি কখনো শেষ হয় না, তাই বৃহত্তম প্রকৃত সংখ্যার জ্ঞাত নয়, তাই 2 নং বিবৃতিটি ভুল। তাহলে আমরা এখানে বার করেছি কি না, 2 নং বিবৃতিটি ভুল, যে কখনো শেষ হয় না, আর তারপর পরপর দুটি প্রকৃত সংখ্যার মাঝে কোনো প্রকৃত সংখ্যা নেই, তা সুতরাং 3 নম্বর বিবৃতিটি ভুল। তাহলে আমরা এখানে পেয়ে গেছি, তাহলে আমাদের কোনটা উত্তর হলো বন্ধুরা, তা যারা 11 নম্বর প্রশ্ন, আর 11 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি শুধুমাত্র 1 নম্বর, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে চলে এসেছি, প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই, অপশান এ আছে একটি পূর্ণ সংখ্যা, অপশান বি একটি বাস্তব সংখ্যা, অপশান সি একটি প্রকৃত সংখ্যা এবং অপশান ডি একটি অখণ্ড সংখ্যা। আপনাদের 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 12 নম্বর প্রশ্ন, প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই, তা প্রত্যেক মূলদ সংখ্যা অবশ্যই একটি প্রকৃত সংখ্যা, তা যারা 12 নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন একটি বাস্তব সংখ্যা, তাদের সবার উত্তর সঠিক, 12 নম্বর প্রশ্নে এটা একটা প্রকৃত সংখ্যা। তাহলে 12 নম্বর প্রশ্ন, আর 12 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন যে প্রত্যেকটি মূলদ সংখ্যায় একটি প্রকৃত সংখ্যা, তাহলে যারা 12 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি মানে একটি বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যায় প্রকৃত মূলদ সংখ্যা, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 13। 13 নম্বর প্রশ্ন, পাই একটি কি সংখ্যা, এটা আরআরবি 2005 কোশ্চেনটা এসেছিল। অপশান এ আছে মূলদ সংখ্যা, অপশান বি প্রকৃত সংখ্যা, অপশান সি ভগ্নাংশ এবং অপশান ডি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে 13 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক
সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। ১৩ নম্বর প্রশ্ন, পাই একটি অমূলদ সংখ্যা, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৪। ১৪ নম্বর প্রশ্ন, রুট টু একটি কী সংখ্যা, তাহলে রুট টু এটি একটি কী সংখ্যা সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনাদের প্রথম অপশানে আছে এ মূলদ সংখ্যা, বিতে আছে প্রকৃত সংখ্যা, সিতে আছে অমূলদ সংখ্যা এবং ডিতে আছে পূর্ণ সংখ্যা। তাহলে ১৪ নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে যেহেতু রুট টু একটি অশেষ এবং অপুনরাবৃত্তি সংখ্যা, তা সুতরাং এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে ১৪ নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৫। ১৫ নম্বর প্রশ্নে, রুট থ্রি একটি কী ধরনের সংখ্যা, তাহলে রুট থ্রি একটি কী ধরনের সংখ্যা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। ১৫ নম্বর প্রশ্ন, অপশান এ আছে সমাপিকা ভগ্নাংশ, অপশান বি আছে অসমাপিকা বা আবর্তক ভগ্নাংশ, অসমাপিকা আবর্তক দশমিক, অপশান সি 1.732 এর সমান এবং অপশান ডি আছে অসমাপিকা আবর্তক দশমিক। তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রুট থ্রি এটি একটি অসমাপিকা এবং আবর্তক সংখ্যা। তাহলে যারা ১৫ নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৬। ১৬ নম্বর প্রশ্নে চলে এসেছি, কেবলমাত্র দু বা দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য বাদে যোগ করে ৫ পাওয়া যায়, অর্থাৎ ৫=৪+১, ৫=৩+২, এইভাবে কতভাবে দুটি ভিন্ন ধনাত্মক সংখ্যা শূন্য বাদে যোগ করে ৯ পাওয়া যাবে। তাহলে আপনাদের এই ৯ কতরকমভাবে পাওয়া যাবে সেটা আপনাদের বার করতে হবে। ১৬ নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর আপনারা সেটা আপনাদের খাতায় নির্বাচন করুন। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, তা সুতরাং মনোযোগ সহকারে আপনারা এই অঙ্কগুলোর উত্তর করুন। আশা করছি আপনারা এই অঙ্কগুলো একদম হুবহু পরীক্ষার সময় কমন পেয়ে যাবেন। তো চলুন আমরা স্ক্রিনে করে দেখি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা লিখতে পারি, ৯=১+৮, ৯=২+৭, ৯=৩+৬ এবং ৯=৪+৫। তাহলে এটি চারভাবে হতে পারে। তাহলে ১৬ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসব আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৭। ১৭ নম্বর প্রশ্ন, পি ও কিউ এমন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যাতে পি কিউ ৬৪, তাহলে নিম্নলিখিত কোনটি পি প্লাস কিউ এর মান হতে পারে না। তাহলে ভালো করে খেয়াল করবেন, যেটা হতে পারে না সেটা কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। ১৭ নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এর সঠিক উত্তরটা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা পেতে পারি ৬৪, ১, ৩২, ২, ১৬, ৪, ৮। তাহলে যে কোনো ক্ষেত্রেই যোগফল ৩৫। তাহলে ১৭ নম্বর প্রশ্ন, আর ১৭ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান সি ৩৫, তাদের সবার উত্তর সঠিক। হতে পারে না, তা হতে পারবে না সেটা ৩৫। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন ১৭ নম্বর প্রশ্নে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৮। ১৮ নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি ৯ হয় এবং ওয়াই এবং জেড উভয়ই শূন্য থেকে বৃহত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এক্স এর বৃহত্তম মান কত হবে। এটা ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2016 এসেছিল। আপনারা সবাই ১৮ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আপনাদের উত্তরের সাথে এটা মিলিয়ে নিন। তো চলুন ১৮ নম্বর প্রশ্নে আমরা দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা ওয়াই এবং জেড এর ন্যূনতম মান ১ নিতে পারি, অর্থাৎ ১ এবং ১। তা সুতরাং এক্স এর বৃহত্তম মান হবে কত? ৭, যেহেতু এদের তিনটে যোগফল ৯ দেওয়া আছে, এটা ১, এটা ১, তাহলে এটা ৭ হবে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার ১৮ নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর ১৯। ১৯ নম্বর প্রশ্নে চলে এসেছি, ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত?
খুব ইজি কোশ্চেন দিয়েছে, আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আমরা জানি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এইভাবে যদি n স্কয়ার পর্যন্ত যায় তাহলে ফর্মুলা কি হবে, 1/6 ইন্টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তাহলে আমরা সেই অনুযায়ী মানগুলো বসিয়েছি, তা 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম করে 9 স্কয়ার। তাহলে আমাদের এখানে মান বসিয়ে উত্তর বেরিয়েছে 285। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন 285, 19 নম্বর প্রশ্নে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী আর আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার 20। 20 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, 20 নম্বর প্রশ্ন। আর 20 নম্বর প্রশ্ন চলুন দেখে নিই আমাদের স্ক্রিনে কী দেওয়া আছে। 20 নম্বর প্রশ্ন, যদি এন কমা 20 থেকে 80 এর মধ্যবর্তী একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোনটি ব্যতীত এন প্লাস 7 এর মান হতে পারে। তাহলে কোনটি ব্যতীত হতে পারে সেটা আপনাদের এখানে মান বার করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোনটি ব্যতীত। আপনারা চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। চলে এসেছি 20 নম্বর প্রশ্নে, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। চলে এসেছি আমরা 20 আজকে শেষ প্রশ্ন, আজকে আমরা 10টা প্রশ্ন সলভ করেছি। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 20 নম্বর প্রশ্ন, তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 88, তাহলে এক্স 88 মাইনাস 7 তাহলে আমাদের 81। তাহলে যেটা ভুল, যেহেতু 20 লেস দ্যান এক্স লেস দ্যান 80, তাহলে সংখ্যাটি হলো কত, 88। তাহলে 20 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 88, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। প্রাপ্ত মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন। আর এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা দিচ্ছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তাহলে নিচ থেকে অষ্টম স্থানে কোন সংখ্যা থাকবে। অপশান এ 10, অপশান বি 12, অপশান সি 16 এবং অপশান ডি 18। আমি আবার আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট হিসেবে সাজানো হয় তাহলে নিচ থেকে অষ্টম স্থানে কোন সংখ্যা থাকবে। অপশান এ 10, অপশান বি 12, অপশান সি 16 এবং অপশান ডি 18। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।